আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। একটা খুশির খবর, আজ থেকে এক মাস পূর্বে মদিনা শরীফে এবং অর্থাৎ সৌদির টিভি চ্যানেল, সৌদি টিভি চ্যানেলের মাধ্যমে এই মসজিদের 5 মিনিট প্রতিবেদন প্রচার করা হয়েছে। একটা আনন্দের ব্যাপার, সৌদি বাদশাহ এই মসজিদ প্রচার হওয়ার পর সৌদি বাদশাহ আমার সাথে যোগাযোগ করেছেন। উনি বলেছেন এই হজের পরে উনি হয়তো আমন্ত্রণ জানাবেন, আমাকে আমন্ত্রণ জানানো মানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ জানাবেন। উনি সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছেন এবং সৌদি বাদশাহ বলেছেন, টেলিফোনে বলেছেন, যদি সম্ভব হয় রফিক সাহেব আমি নিজে আপনার এই মসজিদটি দেখতে যাব, আমার কাছে এত ভালো লেগেছে। এটা আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ যাতে উনি যে নিয়ত করেছেন ওনার নিয়ত যেন পূরণ করে। নামাজের এই মসজিদের একটি বৈশিষ্ট্য আমরা পালন করতে চাই, তাহলেই টাইম যেটা দেওয়া হবে, সময় যেটা নির্ধারণ করা হবে, ঠিক ওই সময়ের মধ্যেই নামাজ শুরু করব। কে আসলো কে আসলো না এটার জন্য অপেক্ষা করব না। কোনো সময় যদি আমিও দেরিতে আসি আমার জন্য কেউ অপেক্ষা করবেন না। ইমাম সাহেবের প্রতি, যিনি ইমাম সাহেব থাকবেন, যিনি খতিব সাহেব থাকবেন, যিনি নামাজ পড়াবেন, আমিও যদি দেরি করে আসি আমার জন্য আপনারা অপেক্ষা করবেন না, নামাজ শুরু করে দেবেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, প্রতিটি কথায় আমি একটি কথাই বলি যে আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওই পাশেই আমার কবর নির্ধারিত করে রেখেছি, জানি না আল্লাহ আমার এই কবরে সাহিত্য করবেন কি না, সৃষ্টিকর্তা উনিই জানেন। এইটুকু বলতে পারি আমার নামে এই আমার গ্রামে 1% সম্পত্তি নাই, আমার অ্যাকাউন্টে 1% সম্পত্তি নাই, আগামীকাল আমি কী খাবো এই অর্থ আমার কাছে নাই। কিন্তু পরম করুণাময় আল্লাহ আমাকে না খাওয়া রাখছে না, আমাকে ঠিকই খাওয়াচ্ছে, আমাকে ঠিকই চলার পথ করে দিচ্ছে। আমি বিশ্বাস করি মৃত্যুর পর যেহেতু আমার কোনো সম্পত্তি আমার সাথে কবরে যাবে না, অতএব আমার মৃত্যুর পর পৃথিবীতে 1টি টাকাও আমার থাক এটা আমি চাবো না। আমি চাই মানুষের উপকার। এই প্রতিষ্ঠানটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে, এত বড় একটা প্রতিষ্ঠান, অত্র এলাকায় 1টি লোক বলতে পারবেন না, আমার গ্রামের থেকে আরম্ভ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে, বিশেষ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বলেন, আমার আশেপাশে গ্রাম বলেন, 1টি লোকের কাছ থেকেও আমি 1টি টাকাও আমি চাই নাই। কিন্তু এই মসজিদটা যেদিন থেকে নির্মাণ শুরু হয়েছে 1 ঘন্টার জন্য অর্থের অভাবে কাজ বন্ধ হয় নাই। এটা আমার মনে হয় এই কাজটা আমি করছি না, স্বয়ং আল্লাহ নিজে এসে করতেছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সামনে ছোট্ট একটা দান বাক্স আছে, প্রতি সপ্তাহে কোনো টাকা পয়সা আমরা চাই না। ওই রাস্তায় দাঁড়ায় মাইকিং করা হয় না, ব্যারিকেড দেওয়া হয় না, প্রতি সপ্তাহে 6-7 লক্ষ টাকা আল্লাহর তরফ থেকে দান বাক্সে পড়তেছে, আশ্চর্য ব্যাপার। তাই আজকে যার কথা না বললেই নয়, আপনারা জানেন এক ভদ্রলোক, নাম আমি বলবো না, নামটা আল্লাহ জানেন, এক ভদ্রলোক
উনি নিজে এককভাবে 70 কোটি টাকা দান করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, 61 কোটি টাকা ট্যাক্স হয়েছিল, 61 কোটি টাকার ট্যাক্স সম্পূর্ণ মাফ করে দিয়েছে। তে অত দেখেন, আমি দেখি যে ছোটো ছোটো মসজিদের জন্য রাস্তা রাস্তায় মানুষের কাছে হাত পাতে, আল্লাহর কাছে হাত পাতবেন, আল্লাহকে বলবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে শুধু এইটুকু বলতে চাই, আমার মৃত্যুর খবরটা যখন আপনারা পাবেন, যদি আপনারা সুস্থ থাকেন, আপনাদের তেমন কোনো যদি অসুবিধা না হয়, তাহলে দয়া করে আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমার জানাজায় আপনারা শরীক হবেন। দুশো গম্বুজ মসজিদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, উদ্বোধনের পরেই এইখানে নামাজ শুরু হবে। তারপরেও যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন মুসলিম চলে আসে, যেখানে টেম্পোরারিভাবে এই নামাজ শুরু করা হয়েছে, ঈদের নামাজ, শুধু ঈদের নামাজ শুরু হয়েছে। আমরা আশা করি আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে পবিত্র কাবা ঘরের ইমাম সাহেব আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, ওনারা এসে এই মসজিদ থেকে উদ্বোধন করবেন। সেভাবে প্রাইমারি প্রস্তুতি চলছে, আপনারা দেখতেছেন, শুধু ওই মাঝখানের গম্বুজের কাজটা বাকি আছে, আর জায়নামাজ বিছানোর কাজ চলছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই প্রথম লাইন, এই কয়েকটি লাইন, 5-6টি লাইন জায়নামাজ বিছানো হয়ে গেছে, আরও কাজ বাকি আছে, গ্লাসের বাকি আছে, লাইটিংয়ের বাকি আছে, এসি করা বাকি আছে। কিন্তু আপনারা দোয়া করবেন অন্তত পক্ষে নামাজের পরিবেশ যাতে হয়, এজন্য এই পরিবেশটা সৃষ্টি করেই জানুয়ারি ফেব্রুয়ারিতে আশা করি এই ইনশাআল্লাহ এই মসজিদটি উদ্বোধন হবে। আপনারা লক্ষ্য করছেন পাশেই আরেকটি, যেটা মেইন, যেটা এই মসজিদ, এটা কিছুই নয়, এই মসজিদেরই একটা অংশ, যেটা বিশ্বের সর্ববৃহৎ মিনার, 451 ফিট যে মিনারটি নির্মাণ হচ্ছে, এটা উদ্বোধনের পরেই ওই কাজটা আবার ধরা হবে, কারণ এখন জরুরি হয়ে পড়ছে, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন, কিন্তু আয়সা দেখতে পান নামাজ শুরু হয় নাই। এই জন্যই আমরা আশা করি জানুয়ারি ফেব্রুয়ারিতে মসজিদের নামাজ শুরু হবে এবং উদ্বোধন হবে, এবং এই তারিখটা নির্ধারণ করতেছে পবিত্র কাবাঘরের প্রধান ইমাম মৌলানা মতিউর রহমান সুদাইসি সাহেব। উনি ইচ্ছা পোষণ করেছেন এখানে এসে এই মসজিদটা উদ্বোধন করবেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে শুধু এইটুকু বলতে চাই, আমার মৃত্যুর খবরটা যখন আপনারা পাবেন, যদি আপনারা সুস্থ থাকেন, আপনাদের তেমন কোনো যদি অসুবিধা না হয়, তাহলে দয়া করে আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমার জানাজায় আপনারা শরীক হবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, প্রত্যেকের কাছে করুণা অনুরোধ করব, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন।
আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।